জার্মানি এখন বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার। তৈরি পোশাক খাতের বিশেষজ্ঞরা আগে থেকেই অনুমান করেছিলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হিসেবে আবির্ভূত হবে জার্মানি। তাদের সেই অনুমান এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি পণ্য রপ্তানির বড় বাজার। সম্প্রতি সে স্থান ছিনিয়ে নিয়েছে ইউরোপের জার্মানি। তারই সুবাদে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এই দেশটি বর্তমানে বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য। চলতি 2017-18 অর্থ বছরে প্রথম 8 মাস অর্থাৎ জুলাই ফেব্রুয়ারি মাসে জার্মানিতে $392 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রাষ্ট্রে রপ্তানি হয়েছে $390 কোটি পণ্য। তার মানে চলতি অর্থ বছরের 8 মাসে যুক্তরাষ্ট্রের চেয়ে জার্মানিতে $2 কোটি অর্থাৎ $167 কোটি বেশি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও গত অর্থ বছর শেষেও ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রেই এগিয়েছিল। গত বছর সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে $584 কোটি পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তখন জার্মানিতে রপ্তানি হয়েছিল $547 কোটি পণ্য। তবে চলতি অর্থ বছরের 8 মাস শেষে যুক্তরাষ্ট্রকে টপকে যায় জার্মানি। রপ্তানি পণ্য তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, মূলত তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাওয়ায় জার্মানি এগিয়ে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাস শেষে দেশটিতে $170 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের উদ্যোক্তারা, আর যুক্তরাষ্ট্রে $348 কোটি পোশাক রপ্তানি করেছে। অবশ্য গত অর্থ বছর শেষেও যুক্তরাষ্ট্রের পেছনেই পড়েছিল জার্মানি। তখন যুক্তরাষ্ট্রে $502 কোটি ও জার্মানিতে $513 কোটি পোশাক রপ্তানি হয়েছে। বিকেএমই এর নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র মূলত ওভেন পোশাক নির্ভর বাজার। অন্যদিকে জার্মানিতে কয়েক বছর ধরে নেট ও ওভেন পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে আমরা অনুমান করছিলাম জার্মানি যুক্তরাষ্ট্রকে এক সময় ছাড়িয়ে যাবে। সেটি হয়েছে এবং প্রবণতাটি আগামী কয়েক বছর থাকবে বলে আমাদের বিশ্বাস। ইউরোপীয় কমিশন ট্রেড হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে €62,748 কোটি পণ্য আমদানি করেছে জার্মানি, আর ইউর বাইরের দেশগুলো থেকে আমদানি করেছে €35,072 কোটি পণ্য। এর মধ্যে সর্বোচ্চ চীন থেকে $7,236 কোটি, যুক্তরাষ্ট্র থেকে $4,594 কোটি, সুইজারল্যান্ড থেকে $4,297 কোটি, রাশিয়া থেকে $2,858 কোটি, জাপান থেকে $1,603 কোটি, তুরস্ক থেকে €1,388 কোটি পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে €778 কোটি পণ্য। গত বছর জার্মানি যেসব দেশ থেকে পণ্য আমদানি করেছে তার মধ্যে বাংলাদেশ 17তম অবস্থানে। 2016 সালে বাংলাদেশ থেকে $363 কোটি পণ্য আমদানি করেছিল জার্মানি। ইটিভির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে জার্মানি ও যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে $270 কোটি, স্পেনে $164 কোটি,
ফ্রান্সে 130 কোটি, ইতালিতে 107 কোটি, কানাডায় $73 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে গত 8 বছরের একই সময়ের চেয়ে জার্মানিতে 2%, যুক্তরাষ্ট্রে 3%, যুক্তরাজ্যে 17%, স্পেনে 24%, ফ্রান্সে 5%, ইতালিতে 11% এবং কানাডায় 9% রপ্তানি আয় বেড়েছে।